আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, আর দেখো তোকে সাউদাবাবু, তোমরা আমার অনেক ভিডিওতেই সাউদাবাবুকে দেখেছো। কাল সাউদাবাবু আমাদের বাসা আসছিল, এই যে আমার আরেক কাজিনের খালাতো বোনের ছেলেরাও আসছে, মিয়াদ আর মিরাফ। খুব খুব ভালো লাগছে, তাই আমার কাছে এই ভিডিওটা অনেক স্পেশাল। কালকের দিনটা আমার কাছে খুব স্পেশাল গেছে, বাচ্চাগুলো ক্যাচমেচ করতেছে, দুষ্টুমি করতেছে। আমার নানু আসছে, আমার আম্মু আসছে, আমার কাজিন আসছে, আমার খালারা আসছে, খুব ভালো লাগছে। এই দেখো ওরা কবুতরের ওখানে বাগানে চলে আসছে, সাউদা আর মিরা মিরা মিহাদ, ওদের দেখাচ্ছি। দেখো ওরা খুব এনজয় করতেছে। আর আমার নানু আমার নানুদের কাছে থেকে জাম্বুরা নিয়ে আসছে, এটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা নিয়ে আসছে সেটাও তোমাদের কাছে শেয়ার করছি, গাছের যেগুলো সেগুলো শেয়ার করলাম, অন্য অনেক কিছু নিয়ে আসছে তো সেগুলো শেয়ার করলাম না। দেখো ওরা খুব আনন্দ পাচ্ছে, খুব দুষ্টুমি করতেছে। এর মাঝে আমি একটা কথা বলে নিই, আমি কিছু বালিশ রোদে দিছি, রোদ্র উঠছে, এই বালিশগুলো ওরা নিয়ে যাবে। দেখো ওই যে ছোট বাবু, ওরা হাসতেছে, সুন্দর একটি পিঙ্ক কালারের টস পরেছে আর শর্ট প্যান্ট পরেছে। আর পিচ্ছিটা শুধু কিছুক্ষণ পর পরে কান্না করতেছে, কিছুক্ষণ পর পরই কান্না করতেছে, ওর আম্মু আসে নাই তাই। দেখো আর সাউদা পিঙ্ক কালারের একটা জুতোও পরেছে, এই দেখো কি করে, আমাকে দেখলেই ভয় পায়, আমি কোলে নিতে চাই তাই। বাচ্চাদের দুষ্টুমি অনেক ভাল লাগে, আমরাও তো ছোটোবেলায় অনেক দুষ্টুমি করছি। আমার ভিডিওটি ভালো লাগলে ভালোবাসার আদরের সুন্দর সুন্দর আঙ্গুল দিয়ে একটি লাইক করে দিবি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নিবে, আর যারা না করেছো তারা জলদি করে ফেলবে, আর ভিডিওটা ফুল দেখবে, স্কিপ করবে না, তাহলে ভালো ভালো লাগা চলে আসবে ভিডিওর উপরে। এই দেখো আমার কাজিন দৌড়ে গেছে, ওই যে আমার ছোট্ট একটি টবে গাছ আছিল সেটা ওই যে মিরাবে ভেঙে ফেলতেছিল, আর ও দৌড়ে গিয়ে ওকে উঠাইছে। এ দেখো ওকে এইভাবে হাসতেছে। এখন বলছি যে এই বালিশগুলো, ওদের বলছি যে বালিশগুলো ঘরে নিয়ে যাওয়া, বলতেছে হ্যাঁ পারবো। আর উষা আমার কাজিন, ও বসে আছে, গেটটা লাগিয়ে দিছে, পিছিয়ে পাহাড় দিতেছে। এখন মিয়াদ বলতেছে আমিও নিব মামুনি, ওরা আমাকে মামুনি বলে, আমার ছেলেরাও আমাকে মামুনি বলে। দেখো খুব এনজয় করতেছে ওরা, আর এই পুচকিরা তো আমাকে দেখলি চিৎকার দিয়ে ওঠে, চিল্লে ওঠে। আমার নানু পানি নিয়ে আসতেছে বাহিরের কল থেকে, আমি ফ্রিজে পানি রাখি না। এই দেখো রুমি চলে আসছে, রুমি চলে এসে দুইজন একসাথে বলতেছে ভিডিও করো আমাদের। আর তোমাদের একটা কথা বলি, এই যে সাউদা আমার ব্লগগুলো দেখে, ও খুব আমার ভক্ত। আর আমাদের খালাতো ভাই বোনের ভিতরে কাউর মেয়ে নেই, এই সাউদাই একটা মেয়ে সবার ছেলে। ওই দেখো কী করে, খুব মজা করতেছে ওরা, মিরাব মিহাদ সাউদাই যে মিরাব করে উঠবে। এই দেখো ও পোজ নিতেছে, ও বাহিরে আমার গাছের ভিতরে বালু উঠিয়ে দিবে, তাই বলতেছে যে আমার মামুনি আমার ভিডিও করো আমি বালু উঠিয়ে দিই। এখন ওরা চলে যাচ্ছে, বেশিক্ষণ ছিল না, চলে যাচ্ছে, এখন ভিডিও করতেছে। একটু ঘোলা আসতেছে রৌদ্রের ভিতরে, তো তাই ঘাইমে গেছে। দেখো খুব দুষ্টুমি করতেছিল, আমি বলছি কবুতর নিয়ে যাও, বলতেছে না মামনি পরে এসে নিয়ে যাব। আমি ওদের ভয়েস দিয়ে একটা ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু সময় হয়নি, বেশিক্ষণ ছিল না ওরা। নেক্সট সাউদার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, মিরাব মিয়াদের ভিডিও। এই যে ফ্লানকিস দিতেছে তোমাদের সকলকে, ওর জন্য দোয়া করবে ওদের জন্য। এই যে গাছের আমরা, দেখো আমড়াগুলো ছোট ছোট কিন্তু দেশীয় ফল, দেশীয় ফলে অনেক ভিটামিন আছে, তোমরাও খাবে। এই যে জাম্বুরা গাছের, জাম্বুরাগুলো অনেক মিষ্টি, খুব মিষ্টি, ভিতরে এতটা লাল না কিন্তু খুবই টেস্ট। আর ভাদ্র মাসে তো জাম্বুরা পেকে যায়, আমার একটা জাম্বুরা গাছ আছে তো এখনও জাম্বুরা ধরে নাই। এখন একটা জাম্বুরা কেটে নিব, ও নারিকেল আনছে একটা গাছের, আর অনেক কিছু আনছি, সেগুলো কিনা দেখে তোমাদের দেখাইনি, আর এগুলো গাছের দেখে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এই জাম্বুরাটাকে কাটবো, খেতে ইচ্ছে হচ্ছে। জাম্বুরা আমি ততটা পছন্দ করি না কিন্তু এটা অনেক ভালো লাগছে, গাছের খুবই টেস্ট।
এই দেখো জাম্বুরার সাইজগুলো মাশাল্লাহ ভালো বড়, হাইব্রিড না। আল্লাহ হাফেজ, এই যে জাম্বুরা ছিঁড়ে ফেলছি।